নমস্কার দূরদর্শন ত্রিপুরার বিশেষ আয়োজন আইনের দর্পণে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা জানেন আইনের দর্পণে অনুষ্ঠানে আমরা প্রতিদিন কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করি যাতে করে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হতে পারি আজকের আমাদের বিষয় নয়া ক্রিমিনাল ল তথা আমরা যদি বলি যে ব্রিটিশদের আমলে তৈরি হওয়া তথা আঠেরোশো সালে তৈরি হওয়া ইন্ডিয়ান প্যানেল কোড এবার বদলে যাচ্ছে সে জায়গায় পয়লা জুলাই থেকে আসতে চলেছে এই নয়া আইন তাতে কি বিশেষ রয়েছে বা এতদিনের চলে আসা সেই আইনের কেনই বা সংশোধন বা তার পরিবর্তন প্রয়োজনীয়তা হয়ে উঠেছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজ রয়েছেন স্টুডিওতে ওমিও কান্তিনাথ অবসরপ্রাপ্ত সেশন জাজ এবং বর্তমানে ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে নমস্কার প্রথমেই স্যার যে বিষয়টা আপনার কাছ থেকে জানব যে এতদিনকার চলে আসা আইন তিনটি আইন রয়েছে সেখানের মধ্যে আপনার থেকে বিস্তারিত আমরা জানব সেটার হঠাৎ করে পরিবর্তন পয়লা জুলাই থেকে আমরা নয়া আইনের সঙ্গে পরিচিত হবে গোটা দেশ এ বিষয়টা সামগ্রিকভাবে একটু জানব বিষয়টা হচ্ছে যেমন আপনার যেমন আইপিসি যেটা ভারতীয় দণ্ডবিধি সেটা এইটিন সিক্সটিতে ছিল মানে সেটাই ইয়ে হয়েছিল আর ক্রিমিনাল প্রসিডিউর যেটা এটা হয়েছিল এইটিন নাইনটি সেভেনে তারপরে আবার নাইনটিন সেভেন্টি থ্রিতে সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আর এখন আফটার ফিফটি ইয়ার্স এবার হচ্ছে আর কি আর এভিডেন্স অ্যাক্ট যেটা যেটা সেটা ছিল এইটিন সেভেন্টি টু এখন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফোর চলে তো চেঞ্জ তো দরকার কারণ আপনার এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেটা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক চেঞ্জ এসে গেছে এই শ একশো দেড়শো বছরে তারপরে আপনার মানুষের সামা মানে সামাজিক পরিবর্তন ঘটেছে মানুষের যে সামাজিক মূল্যবোধ সেটা চেঞ্জ হয়েছে তারপরে ধরুন যেমন পপুলেশন অনেক বেড়ে গেছে তারপরে আপনার ক্রাইম প্যাটার্ন বেড়ে গেছে ক্রাইমের যে ধরন সেটা বেড়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে এবং এতে গিয়ে আপনার চেঞ্জটা মানে মানে ইয়ে হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে কম্পালশন হয়ে গেছে আর কি তারপরে যেমন সাইবার ক্রাইম এসে গেছে সাইবার ক্রাইম তারপর তারপরে ধরুন মানি ভ্যালু অনেক কমে গেছে যেমন এইটিন সিক্সটি বা ওই তখনের যে কিছু কিছু মানে অপরাধ আছে যেটাতে আপনার টেন রুপিস ফাইন আছে দশ টাকা ফাইন তো এখন টোয়েন্টি টোয়েন্টি ফোরের তো দশ টাকার কোনো ভ্যালু নেই তো এই এইসব সব জিনিস চিন্তা করেও চেঞ্জের দরকার আর কি এই জন্য চেঞ্জটা করা হয়েছে প্লাস যে যে মানে লগুলির যে নাম যেটা সেটা মানে ইংরেজ প্যাটার্নে ছিল যেমন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ক্রিমিনাল প্রসিডিউর কোড ইন্ডিয়ান প্যানাল কোড এইগুলি চেঞ্জ করে এখন মানে ইন্ডিয়ান নাম দেওয়া হয়েছে আর কি যেমন ভারতীয় ন্যায় সংহিতা যেটা আইপিসি তারপরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এটা হচ্ছে সিআরপিসি আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এটা হচ্ছে আইপিসি ইয়ে আমার এভিডেন্স অ্যাক্ট তো এই চে মানে চেঞ্জগুলি করেছে আর কি সেটা মানে চলছিল অনেক দিন থেকে এই প্রসেস তো এবার মানে এই ফার্স্ট জুলাই থেকে এটা এই হচ্ছে আর কি একদমই আপনি শুরুতে যেটা বলেছিলেন যে বিজ্ঞান এবং প্রযুক্তির অনেক পরিবর্তন এসেছে দেশ যেরকম স্মার্ট হয়েছে মানুষ আধুনিক হয়েছে সমস্ত কিছুরই পরিবর্তন হয়েছে এবার এই বলবো যে ক্রিমিনাল যেগুলি রয়েছে যেগুলির ইনভেস্টিগেশন বা তদন্তগুলি রয়েছে সেক্ষেত্রে কি নতুন বিষয় বা পরিবর্তন রাখা হয়েছে প্রথম মানে আপনার যেটা কম্পালশন যেটা আর কি পরিবর্তন এই সায়েন্স আপনার টেকনোলজি কারণ এই যে ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু আগে ছিল না সব মানে ফিজিক্যাল এভিডেন্সের উপরে ছিল মানুষ দেখলো কে দেখলো কে শুনলো ডাইরেক্ট এসে বসলো মানে কোর্টে বললো কিন্তু এখন দেখা গেছে যে না আমি মোবাইলে একটা জিনিস রেকর্ড করলাম বা মোবাইলে কেউ কল করলো সেটা দিয়ে আমি কিন্তু প্রমাণ করতে পারি যে এই ঘটনা হয়েছে বা আমার সঙ্গে কথা হয়েছে বা আপনার ভিডিও এটা আগে টেকনোলজিতে কিন্তু এই জিনিসগুলি কোর্টের মানে দেওয়া সম্ভব ছিল না তো এটা সম্ভব করতে গেলে চেঞ্জ দরকার মেইনলি আপনার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক এভিডেন্স যেটা এটার উপরেই বেশি জোর দিয়েছে আর আর একটা হচ্ছে আপনার টাইমের উপর দেখা যাচ্ছে কি আমাদের দেশে যে কোর্টে প্রায় চার কোটি তিন কোটি মামলা পেন্ডিং আছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বিচার কার্য যেটা সেটা সেই রকম ফাস্ট হচ্ছে না দেরি হচ্ছে কোর্টে একটা কেস অনেক দিন চলে পাঁচ বছর দশ বছর এই জন্য টাইম লিমিটটা অনেকে মানে টাইমের যে টাইম বেঁধে দেওয়া হয়েছে এখন যে নতুন করেছে যে পুলিশের এই কাজ এত দিনের মধ্যে করতে হবে কোর্টের এই কাজ এত দিনের মধ্যে করতে হবে এরকম যেমন পুলিশকে বলছে তুমি যদি রেপ কেস হয় বা সেক্সুয়াল অ্যাসল্টের কেস হয় তাহলে দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে যেমন ভিকটিম যে মানে রেপ ভিকটিম যে তার যে স্টেটমেন্ট সেটা তুমি রেকর্ড করবে এটা মানে লেডি অফিসার রেকর্ড করতে হবে প্লাস এটাকে এই আপনার অডিও ভিডিও রেকর্ডিং করতে হবে তো সেটা তো আগে ছিল না তো এই জন্য এটা করা হয়েছে আর কি আর যেমন ধরুন আরও করেছে যেমন এফআইআর যেটা ফার্স্ট হলো ক্রিমিনাল লোতে কে স্টার্টই হয় পুলিশের কাছে কমপ্লেন দিয়ে বা এফআইআর করে তো এফআইআর করতে গেলে কি হবে যেমন এর এটা দেখা গেছে প্রায় এই সমস্যার সৃষ্টি হয় যেমন আমি দিল্লিতে ঘুরতে গেলাম আমার সঙ্গে একটা ঘটনা হয়ে গেল তখন আমি দিল্লি পুলিশ স্টেশনে মানে বা যেমন আমি একটা বাইরে গেলাম দিল্লি থেকে আমি আগ্রা গেলাম তখন বলছি যে না আপনি তো আগ্রাতে ঘটনা হলো আমি দিল্লি চলে এসেছি তো আমি আমি তো সেটা জানি না আমি দিল্লি পুলিশ স্টেশনে গেলাম গিয়ে বললাম ওরা বলবে না এটা তো আগ্রাতে হয়েছে আপনি আগ্রা পি করুন যেমন এখানে আমি বিশালগড় গেলাম বিশালগড়ে আমার সঙ্গে কোনো ঘটনা হলো আমি আগরতলা চলে এলাম আমি ওয়েস্ট পিএসে গেলাম বললো না আপনি তো এটা বিশালগোড়ে করতো এই যে এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে এখন বলেছে ঘটনা যেখানেই হোক মানে ওয়ান সেভেন্টিতে যেটা সি যেখানে এফআইআর করবে সেটা এন এনই পি এস যে কোনো পিএসএ সেই কমপ্লেনটা লঞ্চ করতে পারে তা পারবে তখন পুলিশ ওই কমপ্লেনটা রেকর্ড করে ওই যে পি এসের আন্ডারে ওইখানে পাঠিয়ে দেবে আর কি এটাকে বলে মানে জিরো এফআইআর যেটা আর কি এই প্রভিশনটা নতুন এসছে অর্থাৎ আমরা বলতে পারি যে বিষয়টা অনেকটা সময়ই তো বাজবি মানুষের কাছে অনেক সহজ প্রক্রিয়া হ্যাঁ এটা সিটিজেন ফ্রেন্ডলি হলো আরকি হ্যাঁ কারণ মানুষ তো আইনের তো ইন্ট্রিকেসি না তো তাকে মানে প্রপার সার্ভিস দেওয়ার জন্য এটা করেছে আরকি আরেকটা যেমন বলেছে যেমন ধরুন কেউ যদি এফআইআর করে সেটা ডাইরেক্ট গিয়ে না করলে পারবে সে ইমেইল এফআইআর করতে পারবে ইলেকট্রনিক এফআইআর যেটা আরকি ইমেল করতে পারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোনে করতে পারবেন এইগুলি হ্যাঁ হ্যাঁ এটা করেছে তারপরে যেমন সেভেন ইয়ার্স অব যদি পানিশমেন্ট হয় কোনো কেসে মানে এরকম কোনো কেস হয় তাহলে সেটাকে ফরেনসিক এভিডেন্স মানে অবশ্যই মানে পুলিশকে ইয়ে করতে হবে কালেক্ট করতে হবে যেমন এটা মানে পুলিশের ইচ্ছায় হবে না মানে ওনাকে করতেই হবে যেটা সেকশনে মানে ইয়েতে আর কি আইপিসির সেকশনে এটা বলে দিয়েছি আর কি এতে এই আর একটা বিষয় যেহেতু আপনি এফআইআর এর বিষয়টা বললেন তারপরেই আমরা যে বিষয়টা আমার মাথায় আসছে সেটা হচ্ছে অ্যারেস্ট সংক্রান্ত কোনো বিষয়ে কি সেই ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে অ্যারেস্ট সংক্রান্ত মানে পরিবর্তন বলতে অ্যারেস্টে আপনার বলছে যে যে সব কেসেই মানে কমপ্লেইন হলো আর অ্যারেস্ট করে দিলাম এরকম ব্যাপার হবে না আচ্ছা যেমন বলেছে যে সেভেন ইয়ার্স অব্দি যে কেসগুলিতে পানিশমেন্ট সেটাতে তুমি ডাইরেক্ট প্রথমে গিয়ে অ্যারেস্ট করবে না সেটা এসেছে আপনার ওই যে বধূ নির্যাতনের যে ম্যাটারগুলি এগুলি বধূ নির্যাতনের কেসে কিন্তু পানিশমেন্ট আপনার থ্রি ইয়ার্স কিন্তু দেখা গেছে কি কমপ্লেন করলেই স্বামী শাশুড়ি ননদ সব মানে নাম দিয়ে দিল এরেস্ট করে নিয়ে এলো হ্যাঁ দেখা গেল ননদের বিয়ে হয়ে গেছে আরেকখানে থাকে ওকেও আসামি করে দিল তো এই জিনিসটাকে মানে একটু চেক করার জন্য বলছে যে না যে কেসগুলিতে আপনার সেভেন ইয়ার্স পানিশমেন্ট আপ টু সেভেন ইয়ার্স সেটাতে আপনি অ্যারেস্ট না করে নোটিশ দেবেন তাদেরকে তারা আসবে যদি না আসে তাহলে অন্য ব্যাপার আর আসলে পরে তারে তখন আপনি যদি উনি আপনার নোটিশ মান্য করে তাহলে অ্যারেস্ট করার দরকার নেই এটা বলে অনেক কম এবং এটা সুপ্রিম কোর্টের গেছে এই কমপ্লেনটা আর কি এই বধু নির্যাতনের ব্যাপারতে এরপরে শুধু বধু নির্যাতন না এনি কেসই যেটাতে সেভেন ইয়ার্স পানিশমেন্ট সেটাতে আপনার নোটিশ দিতে হবে পুলিশকে অ্যারেস্ট না করে আর একটা বলছে সার্চ যদি করে পুলিশ যখন গিয়ে সার্চ করলো এটাকে এখন অডিও ভিডিও মানে মোবাইল দিয়ে রেকর্ড করতে হবে সার্চিংটা এবং রেকর্ড এভিডেন্স হিসেবে এবং এটা তাকে ইমিডিয়েটলি ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে এই রেকর্ডিংটা পাঠাতে হবে রিপোর্টটা পাঠাতে হবে তারপরে বলছে যে রেপ কেসের ইনভেস্টিগেশন সেটা দুমাসের মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে আরেকটা অ্যারেস্টের আরেকটা জিনিস বলেছে যদি যাকে অ্যারেস্ট করব সে যদি সিক্সটি ইয়ার্স অ্যাবাব হয় বা অসুস্থ হয় তাহলে অ্যারেস্ট করা যাবে না অ্যারেস্ট করতে গেলে স্পেশাল পারমিশন লাগবে সিরিয়ার মানে সিনিয়র অফিসারের অ্যারেস্টে মোটামুটি এইটাই আর এমন কোনো আর এই যে যেমন থ্রি ইয়ার্স লেস দেন থ্রি ইয়ার্স পানিশমেন্ট যেটা সেই কেসে অ্যারেস্ট করতে গেলে এবং যদি একিউজডের বয়স সিক্সটি অ্যাবভাব হয় তাহলে মানে সিনিয়র অফিসারের পারমিশন লাগবে আরেকটা জিনিস মানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যেমন এই যে পুলিশ কাস্টোডি অ্যাকিউজ মানে অ্যারেস্ট করলে পরে যে পুলিশ রিমান্ডে নিয়ে যায় না এটা নিয়ে যে যেমন পুলিশ রিমান্ডের আগের লটা হচ্ছে আপনার যেমন পনেরো দিন অ্যারেস্টের যেমন পনেরো দিনের মধ্যেই পুলিশ তাকে নিতে হবে কাস্টোডিতে আদারওয়াইজ আর পাবে না এটা ছিল আর কিন্তু এখন এটা উঠিয়ে দিই এখন বলছে যে না আপ টু ফোরটি ডেজ অবধি যেমন পুলিশ যেমন একটা সিরিয়াস কেস যেমন মার্ডার কেস এটাতে দেখা গেল কিনা না ঘটনাটা রাত্রে হয়েছে কয়েকজন লোক মিলে ঘটনাটা করেছে এরপরে দেখা গেল যে মানে ডাইরেক্ট কোনো ক্লিয়ার এভিডেন্স নেই সুতরাং এটা পুলিশের কাস্টোডি এটা ইন্টারেগ্রেশন দরকার তখন বলছে যে না অ্যারেস্ট করে তুমি নেবে যেমন আমি তিন দিন পুলিশ রিমান্ড নিলাম নিয়ে দেখা গেল যে না আরও দুজনের নাম পাওয়া গেল তারপরে তো দিয়ে দিলাম কোর্টে কিন্তু পনেরো দিনের মধ্যে চলে গেল ত্রিশ দিনের মাথায় দেখা গেল যে না আরও কিছু ক্লু পাওয়া গেছে যে মানে আরও কিছু লোক জড়িত আছে তখন তো আগের যে আইন ছিল সেটা তো ফিফটিন ডেজ চলে গেছে আর আমি পাবো না কিন্তু এখন বলছি যে না আপ টু ফোরটি ডেজ অবধি তুমি আবার ইচ্ছা করলে পুলিশ রিমান্ডের প্রেয়ার করলে দেবে আর কি এটা মানে সবচেয়ে বড় চেঞ্জ যেটা করেছে আর কি মানে ইনভেস্টিগেশন বা তদন্তের ক্ষেত্রে এবং সেটা হয়তো তদন্তের জন্য খুব আমরা বলতে পারি যে বিষয়টা অনেক সুবিধাজনক যেমন ধরুন যেমন ধরুন যেগুলি মানে খুব অর্গানাইজড ক্রাইম মানে খুব প্রি প্ল্যান মার্ডার যারা করে তারা কিন্তু এভিডেন্স ব্লুপিন মার্ডার যেটা এটাতে কিন্তু এভিডেন্স যত মানে পারে এভিডেন্সটাকে লোপাট করবে ঠিক ঠিক বা যেমন রাতের অন্ধকারে করলো বা এরকম কিছু সুতরাং ওই কেসগুলিতে পুলিশ রিমান্ডটা খুব দরকার হয় বা টেরোরিজম রিলেটেড কেস একদমই এবার যেটা আপনি বললেন পুলিশ রিমান্ডের ক্ষেত্রে এবার অপরাধীদের যে সাজা রয়েছে সেক্ষেত্রে কি কোনো চেঞ্জেস এসছে অপরাধী সাজার ক্ষেত্রে চেঞ্জ এসছে চেঞ্জেস এসছে যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যেমন দুশো টাকা ফাইন ছিল এটাকে বাড়িয়ে এখন ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড এইরকম করা হয়েছে এরকম এগুলি আঠারোশো ষাটের দুশো টাকা আর এখন তো ইয়ে না এগুলি এগুলি তো অনেকগুলি আছে এগুলি এই টাইমে বলা সম্ভব না মানে এই ফাইনের যে অ্যামাউন্ট সেটাতে অনেক চেঞ্জ এসে গেছে এখন যেটা পাঁচশো টাকা ছিল এটা এখন ফাইভ থাউজেন্ড হয়ে গেছে যেমন আগে আপনার ট্রাফিক চেয়েছে আপনি চিন্তা করবে হ্যাঁ ফাইনে প্লাস আপনার যে ফাইনের সঙ্গে সঙ্গে মানে অ্যাকিউসডকে আবার যেমন রেপ কেসের আসামি তাকে ইচ্ছা করলে কোর্ট ডাইরেকশন দিতে পারে সে ওই কম্পেনসেশন হিসাবে এক লাখ দু লাখ টাকা দিয়ে দেবে এটাও প্রভিশন আছে এটাও করতে পারে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি পরিবর্তন আর বিচার ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন এসছে এরকম যে আপনি বিচার ব্যবস্থা কোর্টে গিয়ে যেমন বিচার হবে কিন্তু এখন বলছি যে না নতুন ইচ্ছা করলে আপনি যে ইলেকট্রনিক মোডে বিচার হতে পারে যেমন কো কোর্টে না থেকেও কোর্টে থেকে জাজ কোর্টে থাকবে কিন্তু সাক্ষী অন্যখানে থেকেও সাক্ষী দিতে পারবে থ্রো অডিও বিডিও মিনসি আর কি সাক্ষী দিতে পারবে বা যেমন ধরুন কোনো এক্সপার্ট এভিডেন্স আছে যেমন ডাক্তার বা কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট তাদেরকে কিন্তু যেমন যেমন আগরতলাতে কেস ত্রিপুরাতে হয় ত্রিপুরাতে একটাই ফরেন্সিক আছে যেটা নরসিংগড়ে তো এখন সব কোর্টের সাক্ষী দিতে গেলে ওনাকে কত জায়গায় যেতে হবে এই জিনিসটাকে এখন মানে ইজি করে দিয়েছে আর কি ইচ্ছা করলে কোর্টে উনি সাক্ষী যে কোনো কোর্টে দিতে পারবে থ্রু অডিও ভিডিও মোডসে দিতে পারবে বা ডক্টর যেমন ডক্টর ফ্রিকুয়েন্টলি ট্রান্সফার হয় পুলিশ অফিসার ট্রান্সফার হয়ে গেল আরেকখানে গেল তখন ইচ্ছা করলে উনি অডিও ভিডিওতে মানে কোর্ট যদি ইয়ে করে তাহলে অডিও ভিডিওতে এভিডেন্স নিতে পারবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটা এসছে আর কি আর আরেকটা এসছে আর যেমন একিউজকে সমন দিল বা যেমন আমি সাক্ষী আমার নামে সমন আসবে এটা আগে যেমন সমন এসে পিওন বাড়িতে দিয়ে গেল এরকম না এখন ইচ্ছা করলে অডিও ভিডিও মধ্যে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিল যে ইওর ইউর কেস ফিক্সড সয়েন্সও আপনি অমুক সময় আসবেন এরকমও এখন এটা নতুন করেছে আর কি আর তদন্ত যে আমরা তথ্য প্রমাণ আপনি যেটা বলছিলেন যে বিশেষত যেগুলি পরিকল্পনা করে যে মার্ডারি হোক বা যে কোনো অপরাধী হোক করা হয় সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের একটা বিশাল বড় আমরা প্রতিবারে দেখি যে হয়তো শুধুমাত্র তথ্য প্রমাণের অভাবে সেক্ষেত্রে যে জায়গায় বিচার ব্যবস্থাটা যাওয়া প্রয়োজন সেটা যেতে পারেনি এই তথ্য প্রমাণের ক্ষেত্রে কি তথ্য প্রমাণের ক্ষেত্রে এই জন্যই তো মানে আপনার এই যে সেভেন ইয়ার্স অব্দি যতগুলি সেভেন ইয়ার্স এর উপরে পানিশমেন্ট যত কেসে এই জন্যই বলছে ফরেন্সিক এভিডেন্স তোমাকে কালেক্ট করতেই হবে কারণ তথ্য প্রমাণ লোপাট হল যেমন অ্যাকিউজ যেমন রিসেন্টলি বাংলাদেশের এমপি মার্ডার হয়েছে ইয়েতে মানে ক্যালকাটাতে তো ওনাকে কিন্তু বডি টডি পাওয়া যায় না এই জন্য এইসব কেসে যেমন পার্টিকুলারলি এগুলিতে মানে ফরেনসিক এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট তো এটা এখন মানে আগে যেমন ফরেনসিক না করলেও কোনো কিছু হয়তো বা সেরকম ব্রিপ মানে প্রভিশন ছিল না এখন এটাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে না ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করতে হবে হ্যাঁ তো এগুলিতে মানে আপনার এভিডেন্সটা কংক্রিট আসবে যদিও মানে অন্য এভিডেন্স নাই যেমন কেউ দেখার নাই কিন্তু এই দেখার চেয়ে আপনার ফরেনসিক যেটা সেটার গুরুত্ব আরও বেশি যেমন ব্লাড স্টেইন একটু পেল এটা যদি ডিএনএ টেস্টে যদি মানে করা হয় তাহলে সাসপেক্ট যে তার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারবে তারপরে যদি মিলে যায় তাহলে ওই লোকটাই বা আরেকটা করেছে যেমন ভয়েস স্যাম্পুল এরা আগে আগে ছিল না এটা ভয়েস স্যাম্পল যেমন ওই দুবাই থেকে থ্রেড দিল একজন বিশাল পুঁজিপতিকে যে তুমি এত কোটি টাকা দাও ফোনে তখন এই যে ফোনে এই ফোনে যে এই কথা বলেছে যখন তাকে অ্যারেস্ট করলো বললো আমি তো বলি নাই তো এই জন্য তার ভয়েস স্যাম্পল কালেক্ট করতে করা যাবে এখন করে ওই দুইটা কম্পেয়ার করে যে ঠিক আপ মানে ওই লোকটাই কি ফোন করেছিল সেটা প্রভিশনটা নতুন করেছে আর কি ভয়েস স্যাম্পল বা হ্যান্ডরাইটিং যে স্যাম্পল হ্যান্ডরাইটিং যেমন কারোর একটা জিনিস যেমন কোনো র্যানসম চেয়ে চিঠি দিল টাকা চেয়ে চিঠি দিল এই চিঠি যে কম্পেয়ার করবে ওই লোকটার সঙ্গে এ এটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের যে এভিডেন্স এটা এটাও মানে মানে অর্ডার করতে পারবে অর্থাৎ আজকের দিনে আমরা যতই বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেড়ে গেছে এআই প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে কিন্তু তার উর্ধে উঠেও আমরা আইনের দারস্থ হতে পারি এবং সেই ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আনা এবং সেই ক্ষেত্রে মেইন এই যে ফরেন যে আপনার ইলেকট্রনিক এভিডেন্স যেটা এইটা দিয়ে এইগুলিকে মানে চেক করা যাবে আর কি আরো একটা বিষয় যেটা জানবো যে বিতর্কিত যে বিষয়গুলি রয়েছে আমরা বিভিন্ন সময় শুনি যে রাষ্ট্রদ্রোহ বা অ্যাডাল্ট্রি এই ইত্যাদির ক্ষেত্রে কি কোন রকম এটা দুইটা চেঞ্জ এসে যেমন যেটা সেডিশন বা রাষ্ট্রদ্রোহ যেটা আগে সেডিশন ছিল এটাকে এখন চেঞ্জ করে দিয়েছে এটা আর এখন নেই সেডিশন মানে কিছু একটা আমি পেপারে লিখলাম বা একটা ফেসবুকে পোস্ট করলাম এবং পুলিশ আমাকে অ্যারেস্ট করলো যে আপনি গভর্নমেন্টের এগেনস্টেই বলেছেন এটা এখন আর নেই এখন মানে এটা ফ্রিডম অফ স্পিচ যেটা বা বাক স্বাধীনতা আর কি এটা নেই এটার কিন্তু এটার মানে অল্টারনেটিভ অন্য প্রভিশন এসছে যেমন কোনো কাজ করা যেটা দিয়ে ভারতের ইউনিটি ইন্টেগ্রিটির অ্যাগেনস্টে কোনো যদি কেউ কাজ করে তাইলে সেটা আবার পানিশেবল আছে এখন মানে সেডিশন কথাটা উঠিয়ে দিয়েছে আর কি আর দেশদ্রোহী এই শব্দটা না এটা এটা না আরেকটা হচ্ছে আপনার এই যে এই অ্যাডাল্টারি অ্যাডাল্টারিটা এখন আর অফেন্স না এটা সুপ্রিম কোর্টের একটা রুলিংয়ের বেসিসেই করা হয়েছে মেইনলি যেমন দুজন অ্যাডাল্ট যদি মানে কোনো রিলেশনশিপে থাকে তাইলে এটা কোনো আর অফেন্স না আগে যেমন ছিল যেমন কোনো ম্যারিড মহিলা যদি অন্য কোনো মানে মেইলের সঙ্গে কোনো অ্যাফেয়ার বা কিছু থাকে তাহলে ওই যে মেইল যে লোকটা উনি উনিও মানে অফেন্ডার হিসাবে ট্রিট হবে এখন বলছে যে না যদি দুজন অ্যাডাল্ট হয় তাইলে আর কোনো অফেন্স না এটা আর কি আচ্ছা মানে অ্যাডাল্ট রেট উঠিয়ে দিয়েছে ফোর যেটা ছিল ছিল এবারে আর নতুন একটা লো এস্টে যেমন স্নেচিং এই যে যেমন স্নেচ করা চিন্তাই এটা কিন্তু আগে কোনো কোডিফাইড মানে অফেন্স ছিল না এখন চিন্তাই এর একটা নতুন ইএসটি আর কি সেকশন 304 এ সংখ্যা দিন দিন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সংখ্যা এই জন্য আর আগে আপনার যে ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা এটা আগে অনেকগুলি মানে আইপিসির অনেকগুলি জায়গাতে মানে অফেন্সগুলি ছিল আর কি এখন শুধু ক্রাইম এগেনস্ট ওমেন অ্যান্ড চাইল্ডের একটা চাপ্টার নতুন নিয়ে এসছে চাপ্টার সবই আর কি ক্রাইম এগেনস্ট ওমেনের যেমন ধরুন ক্রাইম এগেনস্ট ওমেনের যেমন ধরুন সেক্সুয়াল অ্যাসল্ট যেটা আছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে তারপরে আছে আপনার স্টকিং স্টকিং মানে কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ ফলো করলো বা ভয়ারিজম যেটা কোনো মহিলা যেমন প্রাইভেটলি উনি কিছু করছে বা উনি যেমন বাথরুমে স্নান করছে এটাকে কেউ মানে সিক্রেটলি কেউ অবজার্ভ করলো যে এটাকে বলে ভয়েরিজম আর কি এটা এগুলি আছে মেইনলি এগুলি ক্রাইম অ্যাগেনস্ট মানে আর ক্রাইম এগেনস্ট চাইল্ড যেমন সিক্স এইটিন ইয়ার্সের নিচে মানে নিচে যদি কোনো সে মেইলই হোক আর ফিমেল হোক তাকে যদি কেউ সেক্সুয়াল অ্যাবিউজ করে বা যেমন ধরুন পর্নোগ্রাফি দেখালো বা তাকে মানে ইনঅপ্রোপ্রিয়েটলি টাচ করলো বা কোনো ফিলদি প্রপোজাল দিল এগুলি সব মানে ক্রাইম এগেইনস্ট ওমেন এর পর্যায়ে আর কি তো এই এই অফেন্সগুলি মানে আছে আর কি এই নতুন আইনে আমরা যে বিষয়টা দেখেছি যে ধর্ষণের বিষয়ে সেক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন ধর্ষণের বিষয়ে পরিবর্তন যেমন ধরুন এটা পরিবর্তনটা এই যে আমরা নির্ভয়া কেস যে দিল্লিতে হয়েছিল ওইটার পরেই মেইনলি পরিবর্তনটা এসছে যেমন এটাতে একটা নতুন সেকশন দিয়েছে যেমন ধর্ষণ করার পরে দেখা গেল মহিলাটা বা ফিমেল যে ও মানে ইয়ে হয়ে গেল। মানে কমাতে চলে গেলো যেটা মনির্ভয়ের ক্ষেত্রে হয়েছিল। এটা একটা নতুন ধারা দিয়েছে আর কি যে যদি এরকম কেস হয় এবং সাবসিকুয়েন্টলি যদি মারা যায় তাহলে তার পানিশমেন্ট হবে মানে মিনিমাম পানিশমেন্ট আপনার ইয়ে টিল ডেথ জেল মানে মৃত্যু অব দি টিল দি লাইফ অব দ্য কনফ্লিক্ট বা আরেকটা আছে আপনার ডেথ মানে ফাঁসি যেটা আর মিনিমাম পানিশমেন্ট হচ্ছে মানে ডেথ জেলে যদি ফাঁসিও না হয় জেলে তাকে সারা জীবন থাকতে হবে গণ গণধর্ষণ গ্যাংরেপ যেটা তো মিনিমাম টোয়েন্টি ইয়ার্স আছে পানিশমেন্ট এরকম মেনলি এগুলো গণধর্ষণ এবং এই যে মানে আরেকটা মানে করেছে এসিড অ্যাটাক এসিড অ্যাটাক যেটা এটাতেও টিল ডেথ অফ দি পানিশমেন্ট আছে যেটা আগে ছিল না আগে যেমন এসি ডেটাকের প্রভিশন ছিল থ্রি মানে গ্রিভিয়াস হার্ট সেটাতে পানিশমেন্ট ছিল লাইফ ইমপ্লুসেন্ট লাইফ মানে এটা ম্যাক্সিমাম ফোরটিন ইয়ার্স ফোরটিন ইয়ার্স পরে ছাড়া পেয়ে যাবে কিন্তু এখন দেখে দেখা গেছে যে না এটাতে গিয়ে মানে এরপরে এখন বাড়িয়ে দিয়েছে আর কি এখন টিল ডেথ অফ দি কোর্ট দিতে পারবে মানে তাকে পানিশমেন্ট আরেকটা বিষয় যেটা জানবো কিছুক্ষণ আগে আমরা এই আলোচনাটা করছিলাম যে অনেক মহিলারাই আমরা দেখেছি দেশে যে আইন রয়েছে মহিলাদের জন্য সেগুলির অপব্যবহার করেন যেরকম আমরা দেখেছি কিছু ক্ষেত্রে যেরকম ডিভোর্সের পর বা যখন তাদের তদন্ত চলতে থাকে বা মামলা চলতে থাকে তখন যেটা খরপোষ বা মেনটেন্স ফি যেটা বলা হয় সেক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে মেনটেন্সের ক্ষেত্রে একটা পরিবর্তন হয় মেনটেন্স তো অলরেডি মানে মেনটেন্সের পরিবর্তন এটাই আগে মেনটেন্স কোর্ট যেমন যেখানে ফ্যামিলি কোর্ট আছে ওইখানে করবে এবং মেনটেনেন্সের যে অ্যামাউন্ট এটা কোনো মানে কোর্ট দুজনের স্ট্যাটাস বুঝে যা দেওয়ার এটা দিতে পারবে মেনটেনেন্সের ক্ষেত্রে মেনটেনেন্সের ক্ষেত্রে খুব একটা চেঞ্জ আসে এটা তো অলরেডি কোনো সমস্যা নেই এবার সর্বোপরি এই বিষয়টা যখন আমরা পয়লা জুলাই থেকে নতুন ভাবে জানবো সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দিতে যারা আপনারা রয়েছেন এই মাধ্যমে রয়েছেন বা আপনাদের মতো যারা রয়েছে আপনাদেরকে বিশেষ উদ্যোগ থাকবে এই তো আমরা তো ধরুন আমরা যে ইনস্টিটিউটে আমরা তো অ্যাওয়ারনেস মানে এদের ট্রেনিং প্রোগ্রাম করছি যেটাতে পুলিশ অফিসাররা আসছে বা যারা সরকারি অ্যাডভোকেট আছে গভর্নমেন্ট অ্যাডভোকেট এপিপি ওদেরকে ওরাই তো ক্রিমিনাল কেসগুলি মেইনলি হ্যান্ডেল করে পুলিশ অফিসার তারপরে এই গভর্নমেন্ট এপিপি এরা এদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি আর কি ওই পুলিশ একাডেমিতেও এগুলি নিয়ে ক্লাসটা সরছে মোটামুটি সব দিকে এটার ইয়ে চলছে

অ্যারেস্ট করলে পরে যেমন একটা লোককে অ্যারেস্ট করলো ইয়েতে সে সে ত্রিপুরা থেকে গেল বাইরে কোনোখানে সাপোজ ব্যাঙ্গালোর গেল ব্যাঙ্গালোর গেলে ওইখানে সে কোনো একটা সাম হাউস সে একটা কেসে ইনভলভ হয়ে গেল তখন যদি তাকে অ্যারেস্ট করে বলছে যে না তার যে বাড়ি আগরতলা আছে আগরতলাতে আছে ওইখানে আগরতলার একজন ডেজিগনেটেড পুলিশ অফিসার আছে ওনাকে ইনফর্ম করতে হবে যে অমুক লোককে আপনার ত্রিপুরার আমরা অ্যারেস্ট করেছি সে অমুকখানে আছে এবং ওই লোকটার থেকে অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে ইনফর্ম করতে হবে কারণ আদারওয়াইজ তো কেউ জানবে না সে কোথায় বাড়ির লোক টেনশন করবে এই জিনিসটা মানে প্রভিশন এখন করেছে যে না তার লোকেল পুলিশ অফিসার এবং তার অ্যাড্রেসকে তার এই রিলেটিভকে জানাতে হবে সে কোথায় আছে আর আরেকটা করেছে হ্যান্ডকাফ যেটা হ্যান্ডকাপ হ্যান্ডকাফ যেমন হ্যান্ডকাফের ক্ষেত্রে বাধা নিষেধ ছিল যে হ্যান্ডকাফ করা যাবে না বা কিন্তু এখন বলছে যে না যদি হেবিচুয়াল অফেন্ডার হয় ক্রিমিনাল সিরিয়াস কেসের আসাময় মার্ডার যেমন অর্গানাইজ ক্রাইম টেরোরিস্ট এক ড্রাগ রিলেটেড কেস তারপরে মার্ডার রেপ অ্যাসিড অ্যাটাক ফেক কারেন্সি তারপরে হিউম্যান ট্রাফিকিং বা পক্সো কেস যেটা ওই আঠারোর নিচে যে সেক্সুয়াল অ্যাসল্ট এগুলি কেসে হ্যান্ডকাফ পরাতে পারবে পুলিশ হ্যাঁ 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 এটা করেছে আর মেডিকেল এক্সামিনেশন যেটা ফিমেলের যদি মেডিকেল এক্সামিনেশন হয় তাহলে এটা মহিলা ডক্টরকে দিয়েই করাতে হবে আর মহিলার যে স্টেটমেন্ট যেটা নেবে সেটা পুলিশ যদি নেয় তাহলে নিতে হবে ফিমেল পুলিশ এবং রেপ কেসের যে ভিকটিম ওনার স্টেটমেন্টটা মহিলা পুলিশ নেবে এবং ওর বাড়িতে গিয়ে নিতে হবে ওকে পুলিশ স্টেশনে ডাকা যাবে না বাড়িতে বা ওর সুবিধাজনক জায়গাতে নিতে হবে এবং তার গার্জিয়ানের প্রেজেন্স থাকতে হবে এখানে এটা করেছে আর কি মানে এই সেক্সুয়াল অ্যাসল্টে আর যদি ওই ভিকটিম যদি ফিজিক্যালি মেন্টালি যদি ইয়ে হয় ডিসেবলড হয় তাহলে আন্ডার দি সুপারভিশন অফ স্টেট করতে হবে এবং ওইটা ভিডিও রেকর্ডিং করতে হবে স্টেটমেন্টটা এই আর কি এবং স্টেটমেন্টটা পরে যখন সে কোর্টে সাক্ষী দিতে যাবে তখন ওই স্টেটমেন্টেই ব্যবহার হবে আর নতুনভাবে তাকে আবার জিজ্ঞাসাবাদ করার দরকার নেই মানে তার জন্য প্রসেসটা একটু ইজি করলো আর কি এই মেইনলি মানে রেপ রিলেটেড কেসে বা ক্রাইম এগেনস্ট মানে এইগুলোই চেঞ্জ করেছে আর কি আর করেছে আপনার যেমন আরে আরেকটা নতুন প্রভিশন করেছে যেমন টাইম বেঁধে দিয়েছে আর কি যেমন বলছে যে যদি সেশন কেস হয় জজ কোর্টে যে কেসগুলি হয় এগুলিতে বলছে আগে এই প্রভিশনটা ছিল না এখন বলছে যে কিউস যে আসামি যে সে কোর্টে যেদিন মানে অ্যাপিয়ার করবে তার সিক্সটি ডেজের মধ্যে তাকে সে ইচ্ছা করলে কেস থেকে অব্যাহতি চাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে পারে যেই কেসে আমার বিশিষ্টে কিছু নাই আমাকে মুক্তি দিন যেটা আগে ছিল না আগে কি ছিল যে না কেস যাই হোক তোমাকে পুরো কেসটা গাইয়ে মানে চালিয়ে যেতে হবে টেনে যেতে লাগবে যে জিনিসটা মানে ওর পক্ষে বিশাল একটা বার্ডেন এটাকে চেঞ্জ করেছে বলেছে যে না সিক্সটি ডেজের মধ্যে ইচ্ছা করলে সে অ্যাপ্লিকেশন দিয়ে ডিসচার্জ চাইতে পারে যে আমাকে অব্যাহতি দেওয়া হোক সেটা ম্যাজিস্ট্রেট কোর্টেও করেছে আবার সেশন কোর্টেও করেছে আর আরেকটা করেছে যেমন একটা কমপ্লেন কোর্টে গিয়ে কমপ্লেন দিয়ে দিল দিয়ে দিয়ে দেখা গেলো একজন সম্মানিত লোক উনি ওনার এগেনস্টে একটা কমপ্লেন দিয়ে দিল কোর্টে তারপরে দেখা গেল আর কমপ্লেনেন্টের খবর নেই উনি আর আসে না কিন্তু একিউজ যে উনি তারিখে তারিখে আসছে এতে গিয়ে কি হচ্ছে ওনার হ্যারাসমেন্ট হচ্ছে আর ও ইন্টেনশনালি আসছে না যে ওকে কিছু শিক্ষা দেয় এটাতে এটাতে একটা চেঞ্জ করেছে যে না কমপ্লেনেন্ট কেস করার পরে নেক্সট ডেটে যদি সে না আসে কমপ্লেনেন্ট তাইলে আর থার্টি ডেজ অব টাইম দিতে পারবে টাইম দেবে থার্টি ডেজের সেকেন্ড চান্স থার্টি ডেজ এরপরে না আসলে কেসটা ড্রপ করে দিতে পারবে ম্যাজিস্ট্রেট যেটা আগে ছিল না এই জিনিসটা করেছে আর কি তারপরে আরেকটা করেছে যেমন আসামি যদি আপনার কোনো পাবলিক সার্ভেন্ট হয় যেমন একজন অফিসার বা কোনো কোর্টের এমপ্লয়ি বা কোনো অফিসের এমপ্লয়ি ওনার এগেনস্টে যেমন প্রতিবেশী গিয়ে বা একটা কমপ্লেন দিয়ে দিল বা কেউ কমপ্লেন দিয়ে দিল তখন বলছে যে না ওনার এগেনস্টে কমপ্লেন দিলে কোর্ট তাকে কগনিজেন্স নেওয়ার আগে কেসটা মানে কগনিজেন্স মানে কেসটা স্টার্ট করা আর কি ফর্মালি স্টার্ট করা যেটা যে না আমি এই কেসটা চালাবো এটা করার আগে ওকে ডাকা হবে ডেকে ওর কথা শুনে তারপরে অগ্নিদ্বাস নিতে হবে এই জিনিসটা করেছে নতুন আগে ছিল না আগে আগে তো কেস করলো সমান চলে গেল এরপরে হাজিরা চলতে থাকলো এক বছর দু বছর এখন ইচ্ছা করলে কোর্ট এটাতে চে চেক করতে পারবে একেবারে আমরা আরেকটা জিনিস করেছি আপনার আরেকটা জিনিস করেছি যেমন একিউজড গেলে পরে কপি মানে আসামে যখন কোর্টে গিয়ে হাজির হবে তখন তাকে কপি মানে নকল যেটাকে আমরা বলি তো নকল দিতে দেখা গেল যে 6 মাস চলে গেল 6 মাসে 6 7 টা ডেট চলে গেল এখন বলছে না পুলিশকে বলছে তুমি যখন কোর্টে চার্জশিট দেবে তখন একিউজ যদি পাঁচজন হয় তাহলে পাঁচটা সেট তুমি দিয়ে দেবে যাতে কোর্টে একিউজটা আসার পরেই যাতে তাকে কপিটা দিয়ে দেওয়া যায় নাহলে এতে গিয়ে টাইম সেভ হয়ে যাবে তো এই জিনিসটা নতুন করেছে চার্জশিটের সঙ্গে একটা এক্সট্রা কপি দিতে হবে

এবং সেই আধুনিকতার তাগিদে আমরা যদি বলি যে আঠারোশো সালের পুরনো আইনকে এবার নতুনভাবে একেবারে ঝা চকচকে নতুন রূপে আনা হচ্ছে যেটা পয়লা জুলাই থেকে কার্যকর হবে এবং সেখানে প্রতিটি ভারতীয় নাগরিক তার যখন প্রয়োজন হবে সেই প্রয়োজনের সাপেক্ষে সে যেখানেই থাকুক সেখান থেকেই তার যে আইনি ব্যবস্থা বা আমরা যদি বলি যে আইনি পরিষেবা যেটা তার পাওয়ার কথা সেটা খুব সহজেই পেতে পারবে আমাদের আজকের এই বিশেষ আলোচনা এ পর্যন্তই একটা মিনিট একটা জিনিস নতুন এসছে আর কি যেমন কিছু কিছু যেমন ছটা অপরাধের ক্ষেত্রে একটা নতুন পানিশমেন্ট এসছে আর কি সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস কমিউনিটি সার্ভিস মানে কি হচ্ছে মানে তোমাকে জেল ফাইন কিছু দেওয়া হলো না জেলও না জরিমানাও না তুমি মানে পাবলিক মানে কমিউনিটি সার্ভিস যেমন একটা অনাথ আশ্রমে তুমি পনেরো দিন ডিউটি করবে ওদেরকে তুমি সার্ভিস দেবে কাজকর্ম করবে এখানে যা কিছু আছে তো এটা করবে এবং এটার জন্য তুমি কোনো মানে ইয়ে পাবে না চার্জ পাবে না এইরকম ছটা মানে প্রভিশন আছে আর কি যেমন ধরুন এটা পেটি চুরি করলো চুরির যে প্রপার্টি সেটার মূল্য ধরুন ফাইভ থাউজেন্ড এটা এই চুরির যদি প্রমাণ হয় তার এগেনস্টে তাইলে তাকে জেল জেলের প্রভিশন আছে ফাইনও আছে কিন্তু না দিয়ে ইচ্ছা করলে ওই কমিউনিটি সার্ভিস দিতে পারবে এরকম ছ ধর ছটা ইয়ে আছে আর কি বা কেউ মদ খেয়ে গণ্ডগোল করলো রাস্তাতে মানুষকে ইয়ে করলো ডিস্টার্ব করলো সব ক্ষেত্রে আর কি এই জিনিসটাই যে কমিউনিটি সার্ভিস বলতে একটা নিউ মানে টার্ম এসেছে আর হ্যাঁ এটা নতুন সংযোগ একেবারে আসলে নতুন বিষয় আমার সঙ্গে সঙ্গে আমাদের দর্শকদেরও দারুণ আগ্রহ রয়েছে বিষয় জানার আমরা প্রয়োজনে আরো একদিন আমরা আলোচনা করব কারণ এই আলোচনা শেষ হবার নয় বিশাল সেই চ্যাপ্টার টাইম আরো একবার ধন্যবাদ ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনেছেন আপনারা দেখেছেন এবং নিশ্চয়ই আজকের এই আলোচনা আগামী দিনে আপনাদের অনেকটাই কাজে লাগবে সেটাই আমরা প্রত্যাশা ডিডি ত্রিপুরা আজকের আলোচনা এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার